আপনি কি গাছে লেগে থাকা মৌচাকের মধু খুঁজছেন? তাহলে এখনই যোগাযোগ করুন আমাদের পিস লাইব্রেরির আব্দুল কাইম ভাইয়ের সাথে, স্ক্রিনে দেওয়া নম্বরে। আমাদের সবসময় মানে একটা সবসময় মনোভাব এটা রাখতে হবে যে মানুষ ভুলে উঠে নয়, এটা সবসময় একটা মানে বিষয় আমাদের মনে রাখতে হবে। ভুল সবসময় মানুষের ভুল হবেই, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ তিরমিজি হাদিস, মানে প্রত্যেক আদম সন্তানই ভুলকারী, আর উত্তম ভুলকারী যিনি তওবাকারী, অর্থাৎ ভুলটা জানার পরে সে সেই ভুলের উপর অটল না থেকে ফিরে আসবে যে আগে আমি এই কাজ করেছি, এটা ভুলে জানতে পেরে নিয়েছি, তখন আর ওই ভুলের উপরে টিকে থাকা যাবে না। আর ভুল তো মানুষ করবেই, তো ভুলের উপরে ভুল মানুষ করবে আর ভুল থেকে তওবা করবে সে হচ্ছে মানুষ, আর যে ভুল করার পরে ভুলের উপরে যে অটল থাকবে সে হচ্ছে শয়তান। তার কারণ ইবলিস শয়তান ভুল করলো, আদম আলাইহিস সালাম ভুল করলো, আদম আলাইহিস সালাম তওবা করে ফিরে আসলো, ইবলিস কি করলো ভুলের উপরে অটল থাকলো। তো বিশেষ করে আমাদের বৈশিষ্ট্য হতে হবে যে যখন আমি ভুল আগে জানছিলাম না, আজকে জানতে পারলাম, আজকে থেকে আমি সেটা পরিত্যাগ করলাম, এটা আমাদের মনোভাব থাকতে হবে। এরকম না যে আমি আগে থেকে করেছি তাহলে কি ভুল, এরকম যুক্তি খাড়া করাটা সেই মানে ইবলিসের কাজ। তো সুতরাং আমাদেরকে এটা সবসময় মানে মনোভাব রাখতে হবে যে ভুল যদি আমি বুঝতে পারি অবশ্যই আমি সেটাকে আর বাহানা না করে মানে ইবলিসের মতো যুক্তি আল্লাহ তাআলাকে না দেখে আমি সঙ্গে সঙ্গে ব্যাপারটাকে ক্লিয়ার করবো যে না আমি যা হয়েছিল আমি এখানে পরিবর্তন করবো। তো সেই জন্য আমরা হয়তো সাধারণভাবে অনেক মানুষকে এমন কিছু জিনিস আছে যে হয়তো আমি যেটা বুঝি হয়তো অন্য কেউ বুঝে না, অন্য কেউ যেটা বুঝে আমি সেটা বুঝি না, এমন কিছু বিষয় আছে। তো আমি হয়তো আমার জায়গা থেকে ওটা ওকে ভুল মানছি, কিন্তু আসলে যদি ওর জায়গা থেকে দেখা যায় সে হয়তো ভুল না হতে পারে, এরকম কিছু ব্যাপার থাকতে পারে। সেই জন্য আমাদের মত বিনিময় করা দরকার, একে অপরকে বোঝা দরকার। হ্যাঁ, এই জন্য সবসময় আমাদের বন্ধুত্ব কথাবার্তা এসব ব্যাপারগুলো আলাপ আলোচনার মাধ্যমে তো মানে সংশোধন করা যায়। হ্যাঁ, আলোচনা করে আরাম বলে দিয়েছেন, এত যেমন এই আমার এলাকার এক ভদ্রল কয়েকজনে বলে এলাকার হারাম, আমি তোমাকে বলে বলেছিলাম না টাকা নিয়ে সময় লাগে এখানে আসলে বিষয় ওসব কোনো কিছু না। এসব এখানে যে মূল বিষয় যেটা হচ্ছে কিনা, এখানে মূল বিষয় যেটা হচ্ছে আসলে আমাদের ভুল বুঝাবুঝি, ভুল বুঝাবুঝি কোন জায়গাতে সেটা আমি আমার একটা বক্সের মধ্যে একদম স্পষ্ট ক্লিয়ার করেছি, তারপরে আমি এখানে মানে বিষয়টাকে আমি বুঝানোর জন্য আমি মানে বলছি আর কি। বিষয়টা তাবলিক জামাতের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে ওরা যেভাবে ত্যাগ স্বীকার করে তার নিজের যান মাল সমস্ত কিছু করার পরে যেভাবে মানুষের কাছে মেহনত করে, মানুষের দ্বারে দ্বারে গিয়ে যেভাবে মানে ওরা করে, দ্বিতীয় এরকম কেউ করে বলে আমার জানা নেই। ইখলাসের আলহামদুলিল্লাহ তাদের ইখলাসের আমি যতটুকু জেনেছি বুঝেছি, ইখলাসে তাদের কোনো অভাব নেই, অভাব নেই। হ্যাঁ, যে নিজের টাকা খরচা করে নিজের সময় খরচা করে মানে এ করছে, ইখলাসের অভাব নেই। এই দিকটা তাদের খুবই ভালো, এবং তাদের আরো অনেক জিনিস ভালো আছে, যেমন মানুষের কাছে নামাজের জন্য মানুষকে মানে চরম ভাবে মেহনত করছে নামাজের জন্য, অনেক মানুষ তো তাবলিগের মেহনতের ফলে আলহামদুলিল্লাহ নামাজ ধরেছে, অনেক মানুষের এরকম হাজারো মানে প্রমাণ আছে আর কি। তো বিশেষ করে যে এগুলো যে তাবলিগের ভালো দিক, মানে ইসলামের যতগুলো সংগঠন আছে প্রত্যেক সংগঠনের ভালো দিক আছে, মানে ভালো দিক যদি কোনো সংগঠন না থাকে তাহলে তো ইসলামী সংগঠনই হতে পারবে না। ইসলাম মানেই ভালো, ইসলাম মানেই ইসলামী সংগঠন মানে তার কিছু না কিছু ভালো দিক আছে, কিন্তু বিশেষ করে যারা হারাম বলছে বা নাজায়েজ বলছে তারা আসলে তাবলিগকে কখনো নাজায়েজ তারা বলছে না, তার কারণ তারা বলছে তাবলিগ করাটা ফরজ। কারণ আল্লাহ তাআলা সূরা মায়েদা সূরা নম্বর 5 আয়াত 67 বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল তোমার প্রতিপালকের নিকটে তোমার প্রতি যেটা অবতীর্ণ হয়েছে সেটা তাবলিগ করো। তাবলিগ করা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলেছেন সহিহ বুখারী হাদিসের মধ্যে, বাল্লিগ ওয়ান নিওয়ালা আয়া, একটা বাক্য হলেও তুমি সেটা তাবলিগ করো, যেটা যেন সেটাই করো, তাবলিগ করো। এখানে স্পষ্ট ভাবে প্রমাণিত হচ্ছে যে তাবলিগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ, সুতরাং তাবলিগ খারাপ হতে পারে না, এটা এবার সবাই একমত। এবার থাকলে যারা হয়তো খারাপ বলে দিচ্ছে, এখানে হয়তো বুঝার ভুল হতে পারে কিংবা হয়তো বুঝানোর ভুল হতে পারে, কোনো একটা বিষয় আছে। এখানে দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমরা যে কারো কোনো কিছু কাজ দেখার আগে তাদের আমরা আগে দুটো জিনিস দেখি। যেমন ধরুন
অনেক খ্রিস্টান মিশনারি আছে যারা ভালো কাজ করে, যেমন তাদেরকে আপনার ওষুধের সেবা দেবে, তারপরে আপনার যদি অসুবিধা হয় আপনার পাশে দাঁড়াবে, অনেক কিছু ভাবে মানে তারা সেবা দেয়। তো ওই সেবাটাই কেউ খারাপ বলে না, কিন্তু তার সাথে ওরা কি করে যে ওদের ধর্মটা অর্থাৎ খ্রিস্টান ধর্মটা আপনার মগজে ঢুকানোর চেষ্টা করে যে ঈসা আলাইহিস সালাম সে মানে মৃত্যু এরকম ভাবে আর কিছু মানে আপনার মগজে ঢুকানোর চেষ্টা করে। এইসব ওগুলোর আমরা বিরোধী, কিন্তু ওরা যে ভালো কাজটা করছে সেটা আমরা কখনো বুঝি না, যেটা ভালো কাজ তার মধ্যে ওরা কিন্তু এই জিনিসটা করছে। এবার দেখেন, আমরা আগে বললাম আমি একটা জিনিস, যে কোনো সংগঠনের বা দলের এ করার আগে আগে দুটো জিনিস দেখতে হবে। একটা হচ্ছে আকীদা, মানে কোন দল যখন আপনাকে ভালো কাজের যখন দাওয়াত দিবে, ইসলামের দাওয়াত দিবে, তখন এক নম্বরে দেখতে হবে কি আকীদা, দুই নম্বরে দেখতে হবে কি মানহাজ। তো আকীদা কাকে বলে, মানহাজ কাকে বলে, আমি সংক্ষিপ্ত হয়ে বলছি। মানে আকীদা হচ্ছে যে আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা রাখা, নবী রাসূল সম্পর্কে সঠিক ধারণা রাখা, মানে আকীদা হচ্ছে মূল ভিত্তি। যদি কোনো জিনিসে মানে ঈমান আর আকীদা একই জিনিস, মোটামুটি একই জিনিস, মানে কোনো ব্যক্তি যদি আকীদা মানে ঠিক না থাকে তাহলে সে যদি ভালো আমলও করে তাহলে সেই আমলগুলো মানে তার কাজে আসবে না। মানহাজ কাকে বলে, যে আকীদা ভালো আছে কিন্তু মানহাজ মানে কোরআন হাদিসকে বুঝার মানে ইচ্ছা মতো ব্যাখ্যা করা। যেমন একটা ব্যাখ্যা দিই, যারা কবর পূজা দিই তারা বলছে যে কবরে যে সিজদা করে সে হচ্ছে ইনসান, মানে সে হচ্ছে ইনসান, আর যে কবরকে সিজদা না করে সে হচ্ছে শয়তান। তার দলিল হচ্ছে পবিত্র কোরআনে সূরা বাকারার একটা আয়াত, আজ আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সিজদা করতে বললেন। তো আদম আলাইহিস সালামকে সিজদা করতে বললেন, তো আমরা তো আদমকে সিজদা করছি, তাহলে কি হচ্ছে যে আল্লাহ তাআলার হুকুম মানছি, আর যে সিজদা করবে না সে কি হলো শয়তান, ইবলিস হয়ে গেল। সুতরাং যারা কবরে সিজদা করে না তারা কি, তারা হচ্ছে শয়তান। বেরিলিরা বলছে ওইটা থেকে, তারা দলিল দিয়েছে কোরআন থেকে, কিন্তু কোরআন আয়াতটা পেশ করলো ঠিক কিন্তু ইচ্ছা মতো ব্যাখ্যা করলো, ঠিক আছে, কিন্তু ব্যাখ্যাটা কি হবে, ব্যাখ্যা সঠিক ব্যাখ্যা হচ্ছে আমাদের ইচ্ছা মতো ব্যাখ্যা চলবে না, ব্যাখ্যা সেইভাবে করতে হবে যেভাবে সালাফগণ করেছেন, পূর্ববর্তী মুহাদ্দিসগণ করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, যেভাবে বুঝছেন সেভাবে বুঝতে হবে, এটার নাম হচ্ছে মানহাজ। তো এই যে আকীদা এবং মানহাজ এই দুটো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ জিনিস। যদি কারো আকীদা ঠিক না থাকে তাহলে সে ভ্রষ্ট, যদি মানহাজ না ঠিক থাকে তাহলে সে মানে বাতিল বলেই গণ্য হবে। তাহলে এই দুটো হচ্ছে লক্ষণীয়। এবার থাকলো যে তাবলিগ জামাতকে যারা বিশেষ করে খারাপ বলছে, যে তারা কেন খারাপ বলছে। যদি আমরা সাধারণভাবে দেখি ও খারাপ বলছে তো হয়তো আমি অন্য সেন্সে নিচ্ছি, তো আমাদের একটু আলোচনা করা দরকার তাদের সাথে যারা বলছে যে কেন তুমি খারাপ বলছো, ভালো কাজ করছে, নামাজের জন্য রাখছে, নিজে ত্যাগ করছে, ইসলামের কাজ করছে, আলহামদুলিল্লাহ, এসবগুলো ভালো, কিন্তু তাহলে কেন খারাপ বলছি, খারাপগুলো দেখাও, খারাপগুলো প্রমাণ করো যে এই খারাপের কারণে আমি খারাপ বলছি। যদি আপনি ভালোভাবে দেখেন, দেখেন আপনি যদি কোনো মানে হিন্দু ধর্মকে যদি আপনি বুঝতে চান তাহলে আপনি কি যদি হিন্দুদের রীতিনীতি দেখে বুঝবেন যে ও হিন্দু ধর্ম হচ্ছে মূর্তি পূজা ধর্ম, কেন হিন্দুরা মূর্তি পূজা করছে তাই, এটা বলেন না। আপনার উচিত কি হবে, যখনই আপনি কোনো ধর্মের সম্পর্কে বলবেন, ইসলাম ধর্ম সম্পর্কে যদি আপনি কিছু বলেন তাহলে আপনাকে মুসলিমদেরকে দেখলে হবে না মুসলিমরা কি করছে, কোনো হিন্দু ধর্ম সম্পর্কে যদি জানতে চান তাহলে দেখতে হবে না আপনাকে যে হিন্দুরা কি করছে, আপনাকে দেখতে হবে কি ওই ধর্মগুলির মূল গ্রন্থ, যে মূল গ্রন্থগুলো কি বলছে, তাহলে আপনি সঠিকভাবে সেই ধর্মকে বুঝতে পারবেন। একইভাবে যদি আপনি যে কোনো সংগঠনের বা যে কোনো দলের মানে তাদের বাহ্যিক কার্যকলাপ দেখে আমরা কিন্তু বিচার করবো না যে এইরকম করছে ভালো আর এইরকম করছে খারাপ, আমরা খারাপ বা ভালো আমরা তাদের মানে কালচার দেখে বা কোনো কিছু রীতিনীতি দেখে আমরা কিন্তু তাকে ভালো কিংবা মন্দ সামগ্রিকভাবে বলতে পারবো না। কি করতে হবে আমাদেরকে, আমাদেরকে দেখতে হবে যে সেই দলের সেই সংগঠনের বা সেই ধর্মের কিতাব মূল কিতাবে কি লেখা আছে, আমাদেরকে তাহলে কি কিতাব পড়তে হবে। কিতাব পড়ার পরে আমাদেরকে বুঝতে হবে যে আসলে সে কি বুঝাতে চাচ্ছে, তাদের মানে মূল আকীদা কি, সমস্ত কিছু। যদি আপনি দেখেন বিশেষ করে তাবলিগ জামাতের যে মূল কিতাব যেটা রয়েছে সেটা হচ্ছে ফাযাইল আমল। ফাযাইল আমল যদি আপনি প্রথম খণ্ড মানে পড়েন, প্রথম খণ্ড প্রথমে ভূমিকা, তো দেখতে পাবেন যে এই তাবলিগ জামাত এই যে কিতাব লেখা হয়েছে যে ফাযাইল আমল কেন লেখা হয়েছে, কি উদ্দেশ্যে লেখা হয়েছে, এবং মানে এটা কার সন্তুষ্টির জন্য লেখা হয়েছে। আচ্ছা আমরা যে কোনো কিতাব লিখি ইসলামের হয়তো কোনো যে কোনো সম্পর্কে আমরা লিখি, তো কার সন্তুষ্টির জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য। ওখানে লিখছে ফাযাইল আমল আমার কাছে আছে, যদি কোনো রাজীব শব্দ বলেন না এটা আমার বিশ্বাস হচ্ছে এরকম কথা লেখা নেই, আমার কাছে ফাযাইল আমল আছে আমি বের করে দেখাবো। ওখানে ফার্স্টে ভূমিকাটা লিখছে যে হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহ সন্তুষ্টির জন্য এই কিতাবটা লেখা হলো, তো
যেখানে আল্লাহ সন্তুষ্টি হওয়া উচিত ছিল, মানে ওর ওসিলাতে আল্লাহর সন্তুষ্টি মনে কামনা করছে, সুতরাং ওর সন্তুষ্টির জন্য মাওলানা ইলিয়াস এর জন্য। আচ্ছা, তাহলে গোড়াতেই মানে ভূমিকাতেই মানে সম্পূর্ণ একটা যেটা ইখলাস, যেটা আমাদের আল্লাহর জন্য কাজ করা উচিত, সেই কাজটা হয়েছে একজন মানে পীরের জন্য। তারপরে বলছে দেখেন, তারপরে যদি আপনি দ্বিতীয় খণ্ড পড়েন, প্রথম খণ্ডের আরো কথা যেমন হেকায়েতে সাহাবা, হেকায়েতে সাহাবা দেখবেন বারো নম্বর অধ্যায় বিষয় একটা আছে, হযরত আব্দুল ইবনে জুবাই রাদিয়াল্লাহু আনহু রক্ত পান করা। তো ওখানে একটা ঘটনা লিখেছে যে আব্দুল ইবনে জুবাইয়ের সম্পর্কে যে আল্লাহ রাসূল একবার সিঙ্গা লাগাইলেন, মানে সিঙ্গা মানে হিজামা করলেন, রক্ত সারা রক্ত বের করলেন, তারপরে সেই রক্তটা আব্দুল ইবনে জুবাইকে বললেন যে তুমি এই রক্তটা পুঁতে দিয়েছ। তো সে তিনি কি করলেন, সেই রক্তটা পুঁতে দিয়ে আসলো, আর পুঁতে দিয়ে আসার পরে আল্লাহ রাসূলের কাছে উপস্থিত, বলছে তুমি কি সেই রক্তটা পুঁতে দিয়েছ? বলছে হ্যাঁ আল্লাহ রাসূল, আমি পুঁতে দিয়েছি। কোথায় পুঁতেছ? বলছে আমার পেটের মধ্যে পুঁতেছি। আমার পেটের মধ্যে পুঁতেছি বসো। তো বলছে যে আল্লাহর কসম, বলছে তার মানে আমি এটা রক্তটা পান করে নিয়েছি। তো আল্লাহ রাসূল নাকি বলছেন যে আল্লাহর কসম, আমার রক্ত যার শরীরে মানে প্রবেশ করেছে তাকে জাহান্নামে আমি ছুটেই পারবে না। আচ্ছা, এখান থেকে স্টপ। তারপরে এবার প্রশ্ন আসতে পারে যে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে চার জায়গাতে রক্ত হারাম করেছে, সূরা মায়েদা 3 নম্বর আয়াত, সূরা বাকারা 173 নম্বর আয়াত, সূরা নাহল 115 নম্বর আয়াত, সব মিলে চার জায়গাতে কোরআনে রক্তকে হারাম করা হয়েছে। তাহলে আল্লাহ রাসূল কেন রক্ত পান করলেন একজন সাহাবী, তাহলে খারাপ রক্ত, এটা কেমন কথা? তাহলে কোরআনের বিরোধী হয়ে যাচ্ছে। তো ওখানে সেই বইয়ের লেখক মাওলানা জাকারিয়া লিখছেন যে তর্কে কোনো ব্যাপার নেই, কেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছাব পায়খানা সবই পবিত্র ছিল, নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে কি বলছেন, মানে কিতাব মানে হাদিস মানে যতটুকু প্রমাণ করলেন, হাদিস কিন্তু সহি না। তারপরে উনি অ্যাডভান্স মানে বাড়তি করে বলছেন যে রাসূলুল্লাহ পেছাব পায়খানা সব পবিত্র ছিল। এবার দেখেন এই কথার মধ্যে আপনি আবু দাউদ ছিলেন, শুনলেন আবু দাউদ কিতাবুত তাহারা, যে আল্লাহ রাসূলুল্লাহ পেছাব পায়খানা করার পরে ইস্তিনজা করতেন, পানি খরচ করতেন, তারপরে কি করতেন, হাতটাকে মাটিতে মাজতেন। তো আল্লাহ রাসূলুল্লাহ এগুলো শিক্ষা দিলেন। তাহলে দেখা গেল কি যে একটা অপবিত্র জিনিস আল্লাহ রাসূলুল্লাহ সেটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কিন্তু মাওলানা জাকারিয়ার আকীদা কি ছিল যে রাসূলুল্লাহ পেছাব পায়খানা সব পবিত্র। জাকারিয়া মানে বইয়ের লেখক হচ্ছে জাকারিয়া, আর ওর পীর হচ্ছে মাওলানা ইলিয়াস, ওর সন্তুষ্টি ওর কথাতে উনি লিখেছেন বইটা, ঠিক আছে। আচ্ছা, তারপরে আপনি চলে যান ফাজাইলে হজ, ফাজাইলে জিকির, ফাজাইলে দুরুদ, চলে যাবো ওখানে কি বলছে দেখেন। এটা হচ্ছে ইসলামিক এ অনুযায়ী যে কোনো ব্যক্তি মৃত্যু ব্যক্তিকে যদি কেউ মনে করে যে সে জিন্দা আছে, সে আমার কথা শুনতে পাচ্ছে, সে আমার উপকার করতে পারে, তাহলে সেটা হচ্ছে বড় শির্ক, মানে সে ইসলাম থেকে বের করে দেবে, এইরকম মানে শির্ক। তো বলছে যে আমি বলছে যে আমি রওজা শরীফ গেলাম, রওজা শরীফ মানে বিদা বিদা রসুল ইসলামের কবরকে বলে রওজা, আর যেটা মানে ফুল টুল দিয়ে মানে সবই করে ওটাকে বলে মাজার, আর এমনি সাধারণ কবরকে বলে কবর। তাহলে কবর, মাজার আর রওজা। তো বলছে আমি রওজার শরীফের কাছে গেলাম, আমি আল্লাহ রসুল সালে সেই কবরের কাছে দরুদ পড়লাম এবং বললাম হে আল্লাহ রসুল, আমি আমার দেশে থাকতে মানে ভারতে থাকতে আমার আত্মাকে তোমার খিদমতের জন্য পাঠিয়ে দিতাম। কি বলছে যে আমার আত্মাকে তোমার খিদমতের জন্য পাঠিয়ে দিতাম, হে আল্লাহ রাসূল আমি নিজেই এখন এসেছি, তো আপনার হাতটা একটু বের করুন কবর থেকে, একটু আমি চুমা দিব। তখন কি হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে হাতকে বের করে দিলেন, আর সেই সেই হাতে সেই ব্যক্তি চুমু খেলেন। ওখানে অনেক মানুষ আছে তারা দেখলেন। দেখেন প্রথম কথা হচ্ছে যে কোনো ব্যক্তি, আপনি কি আপনার আত্মাকে কারো খিদমতে পাঠাতে পারবেন, এটা কি আপনার ক্ষমতা আছে? এটা মানুষের ক্ষমতা নেই, এটা আল্লাহ তাআলার ক্ষমতা, মানুষের এই ক্ষমতা নেই। যদি কেউ এটা দাবি করে তাহলে সে আল্লাহর স্থানে যাচ্ছে, এক। দুই নম্বর কথা হচ্ছে যে সে ভাবছে যে আল্লাহ রাসূল আমার কথা শুনতে পাচ্ছেন এবং এই কাজ করতে সক্ষম, এবং আল্লাহ রাসূল আপনাকে হাতও বাড়িয়ে দিলেন। দেখেন মানে আকীদাই কত বড় ভ্রষ্ট। শুধু তাই নয়, তারপরে আপনি ঘটনা দেখেন, বলছে যে আমায় আমি রওজা শরীফের কাছে গেলাম, সেখানে আমার বহুত খিদা পেয়েছে, খাওয়ার কিছু নেই, তো আমি বলছি ইয়া রাসূলুল্লাহ আমার জন্য খাবার ব্যবস্থা করে, আমি আপনার মেহমান, আমার জন্য খাবার ব্যবস্থা করুন। তারপরে ঘুমিয়ে গেলেন, ঘুমিয়ে যাওয়ার পরে স্বপ্নে দেখছে যে আমি রুটি খাচ্ছি, রুটি খেতে গেলে দেখে আধা রুটি খেয়েছে আর আধা রুটি হাতে আছে, এরকম অবস্থা আমার ঘুম ভেঙে গেছে। তো দেখছে আধা রুটি আমার হাতে আছে। তারপর আরো ঘটনা শুনেন, তারপর এক জায়গাতে একজন কি গাঙ্গুই নামটা তার, একজন মানে পীর সাহেব, তার মানে যে মানে ইয়ে আছে, মানে তিনি ইয়ে করছে যে আমি আমার সাহেবকে মানে একটা চিঠি লিখলাম। তো চিঠিতে অনেকগুলো কথা রেখেছে, তার মধ্যে একটা রয়েছে যে আমি কিছু নয়, মানে আল্লাহকে বলছে শেষ খানে আল্লাহ তাআলাকে দোয়া করছি, আল্লাহ আমি কিছু নয়, আমি যাহা সব তুমি তুমি। তারপরে একটা মানে আমি যাহা সব তুমি তুমি মানে আমি বলতে কিছু কিছু নয়, আমি মানে তুমি একই জিনিস, মানে আমি আল্লাহ, এর অর্থ হচ্ছে।
আরেকটা ঘটনা শুনেন, আব্দুর রাজ্জাক মহাদিস আব্দুর রাজ্জাক মসজিদে নববীতে দাস দিচ্ছে, হাদিসে দাস দিচ্ছে। তো একজন বালককে দেখছে এক কোনাতে এরকম ভাবে মানে ধ্যান করে আছে, মানে বসে আছে। তো ওখানে খিজির আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালাম মানে পানির দিয়ে মানে শ্রী আলাইহিস সালাম, কি ব্যাপার তুমি আব্দুর রাজ্জাক সাহেবের মানে দাস শুনছো না, হাদিস শুনছো না, কোরআন আয়াত শুনছো না, তুমি এখানে কি করছো? তো বলছে ও যে লোকের আব্দুর রাজ্জাকের কথা শুনছে আর আমি স্বয়ং রাজ্জাকের কথা শুনছি। রাজ্জাক মানে আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম হচ্ছে রাজ্জাক। তো আব্দুর রাজ্জাক মানে হচ্ছে রাজ্জাকের গোলাম, মানে সেই ব্যক্তির নাম হচ্ছে আব্দুর রাজ্জাক, যিনি দাস দিচ্ছেন আর কি। তো উনি কি বলছেন যে আমি লোকেরা আব্দুর রাজ্জাকের কথা শুনছেন মানে আল্লাহ তাআলার গোলামের কথা শুনছেন আর আমি স্বয়ং আল্লাহর সঙ্গে অনেক সঙ্গে আমার আল্লাহর সঙ্গেই হচ্ছে। এইরকম আরো অনেক ঘটনা আছে যেগুলো মানুষকে পথভ্রষ্ট করবে, যেগুলো মানুষকে আকীদা থেকে মানে তাদেরকে ঈমানটা নষ্ট করে দেবে, এবারে অনেক কথা আছে। আমরা এর সঙ্গে দু একটা কথা বলে শেষ করছি। আচ্ছা, যার কারণে যেহেতু দেখা যাচ্ছে যে এই সব আকীদাগুলো বিশেষ করে তাবলিগ জামাতের মূল, সেই জন্য ওলামারা বলছেন, এমনকি সৌদি আরবের বিখ্যাত মুফতি শেখ ইবনে বাজ তিনি বলেছেন এই তাবলিগ জামাত বাতিল, এর সঙ্গে যুক্ত থাকা যাবে না। এই ধরনের অনেক বড় বড় ওলামা যারা তারা এটাকে বাতিল বলে গণ্য করেছে। এমনকি সৌদি আরবে যখন এটার আগে নাম ছিল ফাজাইল আমল মনে হচ্ছে, কিংবা তাবলিগি নিসাবের মধ্যে একটা নাম ছিল আগে, সৌদি আরবে কি করলো, সৌদি আরব দেশে আরে এত ভ্রষ্টকারী মানে আকীদা নিষিদ্ধ বাতিল মানে এটাকে বাজেয়াপ্ত করে দিল। এর আবার কি করলো, ভিতরে পাঁচ কিছু একই রেখে দিয়ে আবার নামটাকে চেঞ্জ করে ফাজাইল আমলের জায়গাতে তাবলিগি নিসাব বা তাবলিগি নিসাবের জায়গাতে ফাজাইল আমল নামটাকে মানে পরিবর্তন করে আবার ওই বই মানে বের করলো। তো বিষয় যেটা হচ্ছে যে আমরা তো ওই সবগুলো শুনতে পাচ্ছি না বা দেখতে পাচ্ছি না, আমাদের প্রশ্ন আসতে পারে আমাদের এখানে যারা বিশেষ করে যুক্ত আছে তাবলিগের সাথে তারা প্রথম কথা এতটা মানে কোরআন সম্পর্কে মানে ইলম রাখে না, আর যেহেতু তারা আহলে হাদিস এলাকা এটা, সেই জন্য তারা ওই সব তথ্যগুলো আলোচনা করে না, এবং ওই জন্য তারা দ্বিতীয় খণ্ড ফাজাইল আমলের দ্বিতীয় খণ্ডটা তারা তালিম করায় না। প্রথম খণ্ডটা তালিম করায় যাতে অনেক কিছু তথ্য মানে একদম ভ্রষ্টকারী আছে, তারপরেও দ্বিতীয় খণ্ডতে মানে প্রচুর পরিমাণে আছে যার আলহামদুলিল্লাহ আমাকে একটা বিষয় আমি তথ্য মানে রেখেছি আমাকে প্রমাণ করা যাবে। কিন্তু ওটা বাতিল করা হয়েছে কেন আপনাকে দেখছে আমাদের এলাকার কারণে, আমাদের যেহেতু আলহেলস এলাকায়। আবার একটা ঘটনা দিচ্ছি, আমি নদীয়ে গেলাম প্রোগ্রাম করতে, ওখানে আমার এক বন্ধু আছে পুলিশ অফিসার, ঠিক আছে, ওরা সবাই সব তাবলিগ জামাত এবং হানাফি ছিল, ঠিক আছে, আলহামদুলিল্লাহ সবাই আহলাইল হয়েছেন সব কিছু ত্যাগ করে। তো আর কিছু যারা ওখানে এখনো তাবলিগ জামাতে যারা আছে, তো তাদের সাথেও আমি আলোচনা করেছি এবং তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল, যেটা আমাদের প্রোগ্রামে ই করা হয়েছিল সেখানে। তো বলছে ভাই আমাদের এখানে মানে ওখানে তাবলিগি নিসাব চালাই, ঠিক আছে, তো ওখানেও বলা হয়েছে যে ভাই আমরা তাবলিগি নিসাব কে বাদ দিয়ে আমরা কোরআনের অনুবাদ আমরা এখানে তালিম করবো বা কোরআনের অনুবাদ আমরা করবো। অনুমতি নেই, অনুমতি নেই, কেন অনুমতি নেই, তাবলিগি নিসাবের জায়গাতে কোরআনের অনুবাদও ওরা চাইছে না যে এটা মানে পড়া হোক বা বোখারি অনুবাদ এটা চাইছে না। কিন্তু আমাদের এখানে কেন পরিবর্তন, যেহেতু আমাদের এখানকার স্থানীয় লোকের আহলে হাদিস এবং তারা এই কারণে এই জন্য প্রেক্ষাপট অনুযায়ী সাময়িক মানে এই অনুযায়ী ওরা কি করেছে বইটাকে মাত্র মানে সরিয়ে রেখেছে, কিন্তু তাদের যে মূল আকিদাই চেঞ্জ হয়ে গেছে এমনটি বিষয় না। যদি মূল আকিদা চেঞ্জ হতো তাহলে তারা বলতো এটা যে বইটা চেঞ্জ করা হলো, কিন্তু এটাকে কেউ বলেছে তুমি তাহলে আমাদের লোক যে না ওই বইটা বাতিল গুমরাহির বই, সেই জন্য ওটাকে আমরা ভুল বুঝতে পেরে বাদ দিলাম। বরঞ্চ কেন বাদ দিয়েছে, এই জন্য বাদ দিয়েছে যে লোকেরা এদের উপরে অভিযোগ করছে, সেই জন্য যাতে মানুষের অভিযোগ থেকে বাঁচা যায় সেই জন্য এটাকে সরিয়ে রাখা হয়েছে, কিন্তু এটা বলে না যে এই বইটাকে গুমরাহি পথ ভ্রষ্টকারী এই জন্য আমরা বাদ দিলাম, এটা বলে না। কোন জায়গাতে বলতে আমাদের এখানে চলে না বলেন, বাকি বাকি আমার অন্য জায়গাতে সব জায়গাতে চলে না। তুমি যেটা বললে যে তাবলিগ জামাত যে সমস্যার নাম, সেই সমস্যা যদি ওই বইয়ের উপরে আকীদা ছেড়ে দেয় দিয়ে যদি তাবলিগ জামাত করে তাহলে কি হবে? সমস্যা নাই, মূল বিষয় হচ্ছে আকীদা, যে এই আকীদাকে বাদ দিতে হবে। ছেলে বলছি তোমাকে বলে কালকে যে রোমান ভাষণ দিলে এই ফারামাল্লাটা রোমান, কালকে যে রোমান ভাষণ দিয়েছে যে ভাষণ গুলা দিয়েছে একদম মনে হচ্ছে এত সুন্দর সই হাদিস বলেছে যেটা আমরা সাধারণত মেম্বারে খুঁজবে শুনতে পাই না, বলতে পারছে না মানুষ। ও কিন্তু কোনো খারাপ আকিদার কথা বলেনি, একদিন তোমার জোরে গেলাম সেখানেও বলেনি, এতে তোমার ওই শঙ্করপুরে ছিল তুমি, শঙ্করপুরে
তো আমি বলছি যদি ওই আকিদা গেলা এরা ছেড়ে দেয় তাহলে তো ঠিক আছে, কিন্তু না মানে সমস্যা নেই। তো এবার আপনাকে বলি, দেখেন মূল বিষয় এরা হচ্ছে আধার ঘরের লোক, ঠিক আছে, ফারামের কথা বলে না, মানে আমাদের এলাকার কথা বলছি। এরা ওই রকম ভ্রষ্ট আকিদাকারি ওরা যদি করবে কিনা তখন একটা মানে ব্যাপারটা কেমন কেমন ওদের মানে লাগবে, মানবে না ওরা তো, মানে এটা লাগবে বিষয়। তারপরে অনেক ভুল ত্রুটি মানে থেকে যায়। এবার দেখেন আপনি, যেমন সাধারণ ভাবে যে ফরম মোল্লা অনেক ভালো কথাই বলেছেন, এবং আলহামদুলিল্লাহ তার সঙ্গে এসে তো আমার বন্ধু, ওকে আমার কথা জিজ্ঞাসা করবেন, এখানে আসে কথাবার্তায় অনেক কিছু হয় রোমানের সাথে, ঠিক আছে, হ্যাঁ, তো ওনার সঙ্গে ভালো আমার সম্পর্ক আছে, হ্যাঁ, তো উনি সই আদেশের কথাই বলেন, এবং উনি যেটা ভুল সেটাকে ভুল বলে স্বীকার করেন, ঠিক ঠিককে ঠিক বলেন, ও সমস্যা নেই। ভুল বিষয় যেটা হচ্ছে যে যারা বিরোধিতা করছে তারা এই টাইপ বিরোধিতা করছে না, পাবলিক জানা লোকেদেরকে নামানোর জন্য ডাকছে, এটা ভুল, এটা বলছে না তারা। তারা নিজের খরচা করে মেহনত করে মানুষকে দাওয়া দিয়ে আসছে, এটা ভুল, এটা বলে না। ওরা আসলে বিরোধিতা করছে আকিদার, আকিদার ভুল করছে, মানে বিরোধিতা করছে, মানে তাবলিক জামাতের আকিদার মানে বিরোধিতা করছে, তারা আসলে তাবলিক জামাতের বিরোধিতা করছে না, যে তারা এরকম ভাবে দাওয়াত করছে এটা ভুল, বা তারা মানুষকে নামাজের কথা বলছে এটা ভুল, এটা বিরোধিতা করছে না, এটা বিরোধিতা, তারা বিরোধিতা করছে তাদের আকিদার বিরোধিতা করছে, যে এই এটা তাবলিক জামাত, এটা মানে যে জায়গা থেকে এসছে সেখানে কবর মাজার। এবারে বিষয় যেটা হচ্ছে কিনা, অনেক মানুষই হিকমত বুঝে না, মানে মানুষকে কথা বলে বুঝে না, যে এমন ভাবে হয়তো মানুষ কথা বলে কিনা যে মানুষ বুঝতে পারবে না, হয়তো দুঃখ পেয়ে যাবে, এই জিনিসটা মানে মানে আম ভাবে বলে দিচ্ছে কিনা, এই জিনিসগুলো সঠিক নয়, এগুলো মারামারি বলা, যারা কল্যাণের দিকে আহ্বান করবে, সরকারি নির্দেশ দেবে, অসরকারি নির্দেশ, তারাই সফল কাম। এর আরেকটা জিনিস দেখেন, যেমন আমি প্রথমে একটা আয়াত পড়লাম সূরা মায়েদা সূরার 5 আয়াত 67, আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহা রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তাবলীগ করতে আল্লাহ তাআলা বলছে, নির্দেশ দিচ্ছে, বলছে হে রাসূল তাবলিক করো, কিছু তাবলিক করবে, এটাও বলে দেখো আয়াতের মধ্যে, বলছে তোমার প্রতিপালকের নিকট হতে, অর্থাৎ আল্লাহর নিকট হতে তোমার কাছে যেগুলো এসছে, কি এসছে, কোরআন এবং হাদিস, অর্থাৎ কোরআন এবং হাদিসের তাবলিক করো, কোন বুজুর্গান লাগে, বুজুর্গান এই কাহা হয়, বুজুর্গ এই কথা বলছে, এটা না, বলে তোমাকে তাবলিক করতে হবে কোরআন এবং হাদিসের, তাবলিক হয়ে গেছি। রোমান কালকে কি বললে, রোমান কালকে বলছে মান রাব্বুকা, এখন উত্তরটা দিতে পারবেন আপনারা তো মনে, বলছে মান রাব্বুকার উত্তরটা কি আপনারা মরে দিতে পারবেন, বলছে মান রাব্বুকার উত্তরটা তোমরা দিতে পারবে, আর উত্তর হচ্ছে আল্লাহ আমার রব, মান রাব্বুকার উত্তর হচ্ছে আল্লাহ রব, তো রব তোমরা উত্তর কি করে দিলে, রব যদি তোমাদের হয় তো রব বলছে আজান হাইয়াল্লার পরে নমাজের পরিস্থিতি ছাড়া কোনো কাজ করা চলবে না, এর উত্তর হলো এটা, তুমি খালি উত্তর দিয়ে দিলে হলো না, রব তোমাকে আল্লাহ বলছে তুমি নমাজের পরে আর কোনো কাজ করে না, আজানের পরে, তাহলে তুমি করছো কেনা, তাহলে তোমার রবের উত্তর হলো, এইভাবে ভেঙে ভেঙে বুঝেছে কি, ঠিক আছে। বিষয় যেটা হচ্ছে কিনা দেখেন, দুটো জিনিস, কতগুলো জিনিস আছে একমত, আবার কতগুলো আছে দ্বিমত, ঠিক আছে। তো বিশেষ করে যখন যেখানে যেরকম কিনা তখন সেই রকম ভাবে আলোচনা করার বিষয় আছে। এখন ধরেন যে আপনি হয়তো একটা হানাফি জায়গাতে বক্তব্য রাখবেন, তো আপনি জানেন যে কোন কথাগুলো বললে রিয়াকশন হবে আর কোন কথাগুলো বললে সবাই ঠিক আছে বলবে, মানে প্রেক্ষাপট বা পরিস্থিতি অনুযায়ী বক্তব্য রাখতে হয়, এক। দ্বিতীয় কথা হচ্ছে, কোনো খ্রিস্টান যদি এখানে কোনো সেবা দিতে আসে আমাদেরকে, তাহলে ও বলবে না যে ঈসা আলাইহিস সালাম মৃত, বা আরো যে ওদের আকিদা গুলো যে ঈসা আলাইহিস সালাম ঈশ্বর, তিনজন খোদা আছে, এগুলো বলবে না, কেন বলবে না, যে তারা জাহিলে মুসলিমদেরকে এখানে এই বলতে গেলে আমাদের সবকিছু বাতিল হবে, এই জন্য কোন জায়গাতে কোন কথা বলতে হবে সেটা মানে যারা দায়ী তারা ভালোভাবে জানে। আর সেই জন্য বিশেষ করে রোমান যেহেতু আলেস ঘরের ছেলে, যদিও তাদের মানে কিছু দুর্বলতা থাকে না, আলেস ঘরের ছেলে এরকম তারা মানে একটু জাহে বাছাই করে মানে চলার চেষ্টা করে, যদিও তাদের আমাদের সে মানে ইয়ে আছে মানে সে আমির বা আর অন্য কিছু আছে। তো মূল বিষয় যেটা হচ্ছে, তাবলিক জামাত মানে খারাপ না, তাবলিক জামাতের কিছু আকিদা খারাপ আছে, তাদের মূল কিতাব যেগুলো আছে সেগুলো ভরসা কিতাব, এগুলো ঠিক আছে, কিন্তু তাই বলে তাবলিক করছে মানে ভুল, এটা কিন্তু না। যেমন একটা মসজিদে নমুদ বাজার নয় বোঝাল মাজার আছে,
পয়সা নয় করে দিলে ইটার মসজিদ লাগলো করে এটা খুব বদমা। চলো দেখি কি হয়, বললাম না নয়টা পড়লাম না কিছু বললে না, তো বলছে এরকম কত জায়গায় আমাদেরকে সমস্যা করতে গেছে জানো। বিষয় যেটা হচ্ছে ওরা হচ্ছে দেওবন্দি জামাতের লোক, মানে হানাফিদের মধ্যে অনেকগুলো গ্রুপ আছে, আমি বলি হানাফিদের মধ্যে একটা গ্রুপ হচ্ছে দেওবন্দি আর একটা হচ্ছে বেরেলি। আচ্ছা বেরেলিদের মধ্যে আছে অনেকগুলো গ্রুপ, তার মধ্যে আছে যেমন হাতকানি পীরের মুরিদ, মানে হাতকানি, তারপরে ফুরফুরা, তারপরে এই ধরনের অনেকগুলো গ্রুপ আছে। আচ্ছা দেওবন্দিদের মধ্যে চলে গেল কি জামাত ইসলামী, তারপরে আপনার তাবলিগি, তারপরে আরো কি অনেকগুলো নাম আমার মনে ছিল আর কি, এই সবগুলো মানে ভাগ ভাগ হয়ে চলে গেল। তো এই তাবলিগ জামাত হচ্ছে মানে দেওবন্দিদের গ্রুপ, দেওবন্দি গ্রুপের মানে হচ্ছে মানে এটা দল, এটা লোক। এবার দেওবন্দি আর ব্রেলি এদের মধ্যে একদম সম্পূর্ণ এইরকম, দেওবন্দি এবং ব্রেলিদের মধ্যে সবাই কিন্তু হানাফি, কিন্তু ওদের মধ্যে সম্পূর্ণ এরকম, মানে দেওবন্দিরা কে ব্রেলিরা দেখতে পারবে না, ব্রেলিরা কে দেওবন্দি চাও না। এদের মানে মানে যখন ঝগড়া হবে কিনা তখন মনে হয় যে মুসলিম আর অমুসলিমের ঝগড়া হচ্ছে এইরকম ব্যাপারটা। হ্যাঁ সেই জন্য তাবলিগ জামাত কে ব্রেলিরা দেখতে পারে না, তাবলিগ জামাত কে ব্রেলিরা ব্রেলিদের মসজিদে তাবলিগ জামাত ইসলাম পাবে না, পাবে তাদের মসজিদে দেওবন্দিদের মসজিদে, কারণ দেওবন্দিদেরই একটা গ্রুপ হচ্ছে তাবলিগ জামাত। আর যদি আপনি তাদের মানে মূল নেতাদের যদি আপনি আঁকিয়ে দেখেন, যেমন আবুল কাসেম নানুতাবি, তিনি হচ্ছেন দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, তার আকিরা যদি দেখেন, তারপরে মাওলানা ইলিয়াস, মাওলানা জাকারিয়া, এদের যদি আপনি আকিরা দেখেন তাহলে মানে মারাত্মক ব্যাপার, মানে ওর আকিরা যখনই কেউ অনুসরণ যদি কেউ করতে চায়, এত বড় আলেম, অনেকেই বলেছে সাইফুল হাদিস এই বইটা লিখেছে, আমি দেখেছি অনেকজন আয়কার কথা বলছি, হ্যাঁ একজন সাইফুল হাদিস মাওলানা জাকারিয়া এই বইটা লিখেছে, সেই বইটার ভুল ধরছে, শুনটার এই ফাজাইল আমলের কথা বলছি, চিন্তা করা এদের মগজটা কোন দিকে গিয়েছে। তাহলে এবার ফাজেল আমল যদি কেউ না মানে যে তাবলিগ জামাত করে তাহলে তো ঠিক আছে। এবার এবার ফাজেল আমল যদি আপনি না মানেন আর যদি তাবলিগ জামাত করেন, তাহলে প্রথম না মানানোর দুটো, একটা হচ্ছে যে আমি সিলেবাসের মধ্যে বইটা রাখলাম না, রাখলাম না কিন্তু আমি এই বইটার উপর আমার আকিদা আছে, আর একটা হচ্ছে যে আমি এই বইটার বিরোধিতা করছি। যখন আপনি কেন এর বিরোধিতা করবেন না, যেখানে পথ ভ্রষ্টকারী আকিদা রয়েছে ফাজাইল আমলের মধ্যে, আপনি কেন শুধু সিলেবাস থেকে হটাবেন, বরং আপনাকে বলতে হবে যে আগে আমি জানতে পারিনি ভুল করেছি, তাবলিগ নিসাতে মসজিদে স্থান দেওয়াই চলবে না, এটা আপনাকে বলতে হবে, তাহলে বুঝলে হ্যাঁ আপনি সত্যিকারই আসলে ভুল বুঝতে পেরে ফিরে এসেছেন। আর যদি ওটা না বলেন শুধু মানুষ বইটাকে মানে ফিরিয়ে দেন, মানে তাহলে বুঝতে হবে যে চাপের কারণে এটা প্রেক্ষাপট অনুযায়ী বইটাকে সরে রেখেছেন, কিন্তু আসলে সেই বইয়ের উপরে আপনারা বিশ্বাসী। মুমতাকাবাদী দেখছি যদি পাশে পাওয়া সব মিলিয়ে ভালো বইটা, বইটা ভালো সব মিলিয়ে ভালো, কিন্তু মানে ফাজাইল আমল তো একদম মানে আরবিতে নিচে করে ছোট ছোট করে লেখা আছে, কিন্তু বাংলাতে লিখেনি, বাংলাতে লিখেনি, হয়তো কোন জায়গাটা ওদের লিখে দিয়েছে, আরবিতে লিখা আছে ছোট করে, হ্যাঁ কিন্তু বাংলাতে লিখেনি। আল্লাহ রসুল বলেছেন কালোজিরায় রয়েছে সমস্ত রোগের শেফা, সো আপনি কি কালোজিরা তেল খুঁজছেন তা আবার বিশুদ্ধ? তো আসুন আমাদের আব্দুল কাইম ভাইয়ের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।